হয়ে গেল। এরপর কিন্তু আমাদের এখানে হলো কতটুকু রিভলিউশন, প্রথমে হাফ রিভলিউশন, দেন একটা ফুল রিভলিউশন, তারপর আবার একটা হাফ রিভলিউশন, অর্থাৎ হাফ প্লাস ওয়ান প্লাস হাফ ইজ ইকুয়াল টু টু রিভলিউশন। আমাদের বলা ছিল হচ্ছে এখানে থ্রি রিভলিউশন, দ্যাট মিনস এখানে একটা রিভলিউশন এখনো বাকি আছে। সেটাই বলা আছে যে রিমেন্স কনস্ট্যান্ট ফর ওয়ান রিভলিউশন দ্য সাইকেল বিং রিপিটেড দ্য আফটার, অর্থাৎ এখানে পরবর্তী যে একটা রিভলিউশন থাকে অর্থাৎ টু পাই, ফোর পাই থেকে টু পাই গেলে হচ্ছে সিক্স পাই পর্যন্ত যাবে, এই পরবর্তী টু পাই কনস্ট্যান্ট থাকবে 750-তে। তো এই আমাদের হচ্ছে ফিগারটা ড্র করা হয়ে গেল, আশা করি বোঝা গেছে যে ফিগারটা কীভাবে ড্র করতে হবে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা ফিগার ড্র করে ফেললাম, পাওয়ার রিকোয়ার্ড টু ড্রাইভ দ্য মেশিন, উই নো দ্যাট দ্য পাওয়ার রিকোয়ার্ড টু ড্রাইভ দ্য মেশিন পি ইজ ইকুয়াল টু টি মিন মাল্টিপ্লাই ওমেগা। আমরা টি মিনের মান জানি, একটু আগে বের করেছি 1875, ওমেগা মান আমরা ফার্স্টই বের করে নিয়েছিলাম যেটা হচ্ছে 26.2, তো এই দুটো মাল্টিপ্লাই করলে চলে আসছে 49125 ওডব্লিউ। এটাকে আমরা যদি কিলোওয়াটে নিতে চাই তাহলে হচ্ছে 49.125 কিলোওয়াট। দেন হচ্ছে আমাদের দুইটা প্রশ্ন বের করতে বলা হয়েছিল, প্রথমটি ছিল পাওয়ার রিকোয়ার্ড, যেটা আমরা বের করে ফেললাম, যার মান হচ্ছে 49.125 কিলোওয়াট। নেক্সট আরেকটা কোয়েশ্চেন, যেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড বের করতে হবে। তো আমরা ধরে নিই সিএস হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড। ফার্স্ট অফ অল লেট আস ফাইন্ড দ্য ভ্যালুস অফ এল এম অ্যান্ড এন পি ফ্রম দ্য সিমিলার ট্রায়াঙ্গেলস এ বিজি অ্যান্ড বি এল এম। এখানে দুটো ট্রায়াঙ্গেল ছিল, একটা হচ্ছে যে এ বিজি আর একটা হচ্ছে বি এল এম, ঠিক আছে। এই ট্রায়াঙ্গেলের ভিতরে দেখো একটা হচ্ছে ফুল ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে হাফ ট্রায়াঙ্গেল। তো এখানে আমরা কী লিখতে পারি এই ট্রায়াঙ্গেলটা থেকে, যে এল এম বাই এ জি ইজ ইকুয়াল টু বি এম বাই বিজি। এই দেখো এল এম বাই এ জি ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি এই পুরোটা বি এম বাই হচ্ছে বি এম বাই হচ্ছে বিজি। আবার বলি এল এম বাই এ জি বি এম বাই বিজি। তো এটার ভূমি বাই এটার ভূমি, এবং ছোটোটার ছোটো ত্রিভুজের উচ্চতা ভাগ বড় ত্রিভুজের উচ্চতা। তারপর দেখো আমরা কি এখান থেকে কী লেতে পারি, এল এম ডিভাইডেড বাই এজির মান আমরা জানি, এজির মান হচ্ছে পাই যেহেতু হাফ রিভলিউশন। দেন হচ্ছে এখানে বি এম, বি এম এর মান আমরা জানি 3000, বি এম এর মান হচ্ছে 3000 - 100 875, দ্যাট মিনস 1000 125, এবং আমরা বিজির মানও জানি সেটা হচ্ছে 3000 - 750, দ্যাট মিনস 2250। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, এল এম এর মান হচ্ছে 0.5 পাই। নাও ফ্রম সিমিলার ট্রায়াঙ্গেল সি এস ডি অ্যান্ড সি এন পি, সেম যে কাজটা আমরা করলাম এই কাজটা করবো এখন আমরা এই ট্রায়াঙ্গেলটার ভিতরে। দেখো এখানে আমরা কী লিখতে পারি, এন পি ডিভাইডেড বাই এস ডি ইজ ইকুয়াল টু সি এন ডিভাইডেড বাই সি এস, অর্থাৎ এই ছোটো ত্রিভুজটার ভূমি ভাগ বড় ত্রিভুজটার ভূমি, আর সমান হচ্ছে এই ছোটো ত্রিভুজটার উচ্চতা ডিভাইডেড বাই বড় ত্রিভুজটার উচ্চতা। তো এখান থেকে আমরা সেমভাবে পেয়ে যাব যে এন পি সমান হচ্ছে 0.5 পাই। ফ্রম ফিগার 16.8 উই ফাইন্ড দ্যাট বি এম ইজ ইকুয়াল টু সি এম। দেখো আমরা এই ফিগার থেকে কী বলতে পারি, যে বি এম সমান হচ্ছে সি এম, যেটা হচ্ছে 3000 - 1875 সমান হচ্ছে 1125 নিউটন মিটার। সিন্স দ্য এরিয়া অ্যাবভ দ্য মেন টর্ক লাইন রিপ্রেজেন্টস দ্য ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি, দেয়ার ফর ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি ইজ ডেল ই সমান হচ্ছে এরিয়া এল বি সি পি। দেখো কোন এরিয়ার কথা বলা হয়েছে এখানে, এল বি সি পি, অর্থাৎ এই যে এরিয়াটা আছে পোড়া উপরে যেটা আমরা এখানে মার্ক করেছি ক্রস আকারে, তো এর এরিয়াটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জির মান। তো এরিয়াটা কি আমরা ভেঙে কী লিখতে পারি, দেখো এখানে প্রথমে আমরা লিখতে পারি একটা ত্রিভুজ আছে যেটা হচ্ছে এল বি এম, তারপর এখানে একটা চতুর্ভুজ আছে যেটা হচ্ছে বি সি এন এম, দেন আরেকটা ত্রিভুজ আছে সি পি এন। এই তিনটা এরিয়া যদি আমরা বের করি তাহলে আমরা এই পুরোটা এরিয়া পেয়ে যাবো, যেটা হচ্ছে এরিয়া এল বি পি এল বি সি পি, ঠিক আছে। তো আমরা এরিয়াগুলো বের করি, এরিয়া এল বি সি পি এই ত্রিভুজটা এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি পূর্ণ উচ্চতা, দ্যাট মিন্স হাফ মাল্টিপ্লাই এল এম যেটা হচ্ছে ভূমি উচ্চতা হচ্ছে এখানে বি এম, দেন হচ্ছে এটার এরিয়া হচ্ছে বিসি মাল্টিপ্লাই বি এম, বা বলতে পারো যে এম এন মাল্টিপ্লাই সি এন একই কথা। দেন এখানে আইটা ত্রিভুজ আছে যেটা এরিয়া আমাদের হচ্ছে হাফ ইন্টু ভূমি পূর্ণ উচ্চতা, এখানে ভূমি হচ্ছে এন পি এবং উচ্চতা হচ্ছে সি এন। তো এখানে সবগুলো মানই আমরা জানি, মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, দেখো সবগুলো মান বসিয়ে দিয়েছি আমি বলছি না, তাহলে অ্যান্সারটা চলে আসছে 8837 নিউটন মিটার। এখন আমরা দেখো আমরা ডেলির মান কিন্তু জেনে গেছি, তো আমরা জানি ডেলির একটা সূত্র আছে যে ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি ডেলি ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার ওমেগা স্কোয়ার সি এস। এখন আমরা এখানে সি এস ছাড়া সবগুলোর মান কিন্তু জানি, তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। ডেলির মান হচ্ছে 8837, এম এর মান হচ্ছে 500 দেওয়া আছে কোশ্চেনে, কে এর মানও কোশ্চেনে দেওয়া ছিল 600 মিলিমিটার, আমরা মিটারে নিয়েছিলাম 0.6, তাহলে 0.6 কে স্কোয়ার করতে হবে। ওমেগা মান আমরা বের করে নিয়েছি 26.2, এটাকে স্কোয়ার করতে হবে,
মাল্টিপ্লাই হচ্ছে সিএস। তো এখান থেকে আমি ইজিলি সিএস এর মান বের করতে পারবো। সিএস এর মান হচ্ছে 8837 ডিভাইডেড বাই 123559, যার মানে হচ্ছে 0.071। আমরা কোয়েশ্চেনে চলে যাই। আমাদের কোয়েশ্চেনে জানতে চেয়েছিল প্রথমে হচ্ছে ডিটারমাইন দ্য পাওয়ার রিকোয়ার টু ড্রাইভ দ্য মেশিন। তো এখানে পাওয়ার রিকোয়ারটা হচ্ছে 49.125 কিলো নিউটন, সরি কিলোওয়াট। দেন আমাদের জানতে চেয়েছে যে পার্সেন্টেজ ফ্লাকচুয়েশন ইন স্পিড ইফ দ্য ড্রাইভিং টর্ক অ্যাপ্লাই টু দ্য শ্যাফট ইজ কনস্ট্যান্ট। এখানে আমাদের ফ্লাকচুয়েশন অফ স্পিডের মান হচ্ছে সিএস, যেটা হচ্ছে 0.071। তো এই হচ্ছে এই এক্সাম্পল 16.6 এর আমাদের সলিউশন সেটা।